তার চিন্তাধারা আসলো যে এমন একটা মাদ্রাসা হইতো যে মাদ্রাসার আপনার ওলা পড়াশোনা হইতো যে যুগলকে আপনার যুগলকে খাপ খাইয়া আর অন্যান্য জায়গাত উলামায়ে কেরাম লগে সমকক্ষ হইয়া ইলমর চর্চা করা হইতো। ইখান হইল তান এক চিন্তাধারা আসলো। এরপরে যেহেতু তাই এক সিনিয়র মাদ্রাসা হাইলাকান্দি সিনিয়রের তাই আপনার অধিক্য কাশলা এবং সরকারি মাদ্রাসার ব্যাপারে তাই ব্যাপার পুরা অবগত আসলা যে সরকারের যে ব্যবস্থা এটা আগে দিয়ে তাই আগেও ধারণা করছই যে সরকারের যে শিক্ষা ব্যবস্থা এটা কোনো দিন বেশ দিন ঠিকই তো নাই, বেশ দিন রইতো নাই। তান এই ধারণা যেটা এটা আমরা লোকে গল্প করছেন কারণ আমরা এখানে হুবহু মিলছে। তাই কইছেন যে আগে দিয়ে তোমাদের সিনিয়র মাদ্রাসা রইতো না, আইজ আমরা ভাইয়ার যে সিনিয়র মাদ্রাসা রইছে না এটা উঠে গেছি গিয়া। তাই তখন ইয়া চিন্তাধারা তান 80 দশক তান বাড়ে চিন্তাধারা তান কতখান সুদূর প্রসারী তান চিন্তা আমরা তান এই মাত্রাকে আমরা আন্দাজ হয়। তাই বুঝতে পারছিলাম যে একদিন ওরা হইব যে সরকারি মাদ্রাসা আমরা উঠে যাইব গিয়া। হাসাও আমরা সামনে আজকে সরকারি মাদ্রাসা উঠে গেছি গিয়া। এই সরকারি মাদ্রাসা উঠিলে আমরা যাইতাম খানো আমরার আলিমহল প্রয়োজন আছে। আমরা সমাজ চালাইতে, আমরা দিনদারি লইয়া চলতে, আমরার মসজিদ চালাইতে, আমরার নবপ্রজন্ম যারা আমরার পরবর্তী যারা আইবা তারারে মুসলমান মানাইতাম, মুমিন মানাইতাম, এই ইসলাম রইত এই জায়গার। এই ব্যবস্থা আমরা মাদ্রাসা এই যে পড়াশোনার যে ব্যবস্থা এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তাকতে এটা আরম্ভ হয়ে গেছিল। আমরা যদি ইতিহাস দেখি, ইসলামের ইতিহাস দেখি, তখনও দেখা যায় যে কোরআন শরীফ নাজিল হওয়ার পরবর্তীতে নাজিল হওয়ার লগে লগে এই কোরআন শরীফর শিক্ষা দেওয়া, কোরআন শরীফর তাইলিম দেওয়ার ব্যবস্থা আরম্ভ হয়ে গেছে। হজরত যায়েদ ইবনে আরকামর ঘরে প্রথমে কোরআন শরীফর তালিম দেওয়ার ব্যবস্থা আরম্ভ হয়েছিল। এই কারণে হজরত যায়েদ ইবনে আরকামর গড়ে ইসলামী ইতিহাসের সর্বপ্রথম মাদ্রাসা হিসাবে ধরে নেওয়া যায়। সর্বপ্রথম মাদ্রাসা যদি ধরে নেওয়া যায় তো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গড়ে ধরে নেওয়া হইব, ওটা হইল প্রথম মাদ্রাসা। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তার নিজের ব্যবস্থায় মসজিদে নববীর মধ্যে যারা তাক্তা আসহাবে সুফা টান টান মাঝে ইলমর চর্চা হইতো। এর বাদর মাদ্রাসা মসজিদে নববীর মানে ধরা যায়। এর পরবর্তীতে উমাইয়া বংশ যখন আইলা, যখন খোলাফায়ে রাশিদিন যখন তিন আসলা, খোলাফায়ে রাশিদিনও তো এই যে খোলাফায়ে রাশিদিনের যে খিলাফতের যে সময়টা আসলো 30 বছর, এই 30 বছরও বিভিন্ন মসজিদ তাকিয়া ইসলামী শিক্ষা দেওয়া হয়েছে। আর এরপরে আইছে বনু উমাইয়া, বনু উমাইয়ার যুগেও দেখা যায় যে বিভিন্ন মসজিদ তাকিয়া ইসলামের শিক্ষা দেওয়া হয়েছে। এরপরে আইছে বনু আব্বাসর যুগ, বনু আব্বাসর যুগ আইলে দেখা যায় তাই তাই আরও কিছু ব্যাপক এই ব্যাপারে ব্যবস্থা লইছই। আর মদরসা হিসাবে কিছু জায়গারে তাই তাই নির্দিষ্ট করছই যারা দ্বারারে মদরসা পাওয়া যায়, শিক্ষা মানে কেন্দ্র পাওয়া যায়। তাই তাই পহিলা একটা জায়গা মানাইছিল বনু আব্বাস হলে তাই তাই মানাইছিল বয়তুল হিকমা। বয়তুল হিকমত হইল ইখান হইল গবেষণাগার বা ইসলামিক গবেষণাগার। ইখানো যদিও ইসলামিক জ্ঞান ও গবেষণা হয়েছে বা অন্যান্য জ্ঞান যেটা সব বিষয় ইখানো গবেষণা হয়েছে। এরপর এই সময় তাই তাই বিভিন্ন জায়গার কিছু কিছু জায়গার মাঝে মাদ্রাসা আরম্ভ করে দিলাইছিল। এর পরবর্তীতে দেখা যায় পৃথিবীর ইসলাম বিভিন্ন দেশ আপনার ইসলাম আপনার প্রচারিত হয়েছে, ইসলাম ফলছে। এই বিভিন্ন দেশের বাদে দেখা যায় মদরসা ফল বঞ্চে এবং আমরা ইসলামিক জ্ঞানের যে ধারাবাহিকতা, যে ইসলামিক জ্ঞানের চর্চা এইসব মদরসার মধ্যে আইছে। এই যে আমরা যে এই জামিয়া ইসলামিয়া তাইয়িবিয়া, জামিয়া ইসলামিয়া তাইয়িবিয়া হইল এই যে এক ধারাবাহিকতার একটা অংশ। আমরা হজরত রহমতুল্লাহ আলাইহি তান খেয়ালও আইছে যে আমরা এই জায়গা আমরা বরাকবেলির মধ্যে বিভিন্ন ইসলামী শিক্ষা কেন্দ্র আরও আছে। এই থাকলেও তান গেছে লাগছে যে এই যে বিভিন্ন ইসলামী শিক্ষা কেন্দ্র যে পড়াশোনা হয় এই পড়াশোনার মানটা তার কাছে যুগোপযোগী লাগছে না। প্রত্যেক জিনিসরে আপনার যুগোপযোগী করার প্রয়োজন পড়ে। যুগ সবসময় বাড়িয়া যায় আর আমরা যদি পরে তাকি যাইতে ইলা হয় না, যুগের লোকে মিলিয়া চলতে লাগে। তাই তো মানুষ তো বড় শিক্ষিত মানুষ আসলা এবং তার চিন্তাধারা অনেক প্রসারিত চিন্তাধারা আসলো এবং বহু তীক্ষ্ণ চিন্তাধারার মানুষ আসলা তাই তাই হলতা তাই বুঝতা তাই জানতা হিসাবে তার ধারণার মধ্যে আসলো যে এইটা যে পড়াশোনা আমরা বরাকবেলির বিভিন্ন মাদ্রাসা যেটা ওর ইটাই আমরার যুগর চাহিদা মিটাইতে পারত নাই। সুতরাং একটা প্রতিষ্ঠানের আমরা দরকার আছে যে প্রতিষ্ঠানে যুগর চাহিদা মিটাইতে পারব। এছাড়া তাই ইদিকে বিভিন্ন ফেকি সেমিনার, বিভিন্ন ইসলামী বিভিন্ন আলোচনা সভা, বিভিন্ন উলামায় কেরামহলকে ভারতের বিভিন্ন জায়গা তাই গেছই এবং ইটা বিভিন্ন আলিমহলকে তান দেখা হয়েছে। দেখা হইলে হিতা আলিমহলর যে আপনার ইলমর স্তর যেখান ইখান দেখিয়া তাই তো অভিভূত যে এরা অত বেশি জানে, অত বেশি তার আমাদের জ্ঞান আছে। ই তুলনায় আমরা এটা দেখা যায় যে আমরা যারা আছি ও তার লগেও আমরাও আসলাম, আমরা যে আপনার স্তর যেটা আমরা স্ট্যান্ডার্ড যেটা এটা ই তুলনায় বহুত কম। সুতরাং আমরা লগেও তাই আলোচনা করতা যে এই যে স্ট্যান্ডার্ড যেটা আমরা এটার উলামায়ে কেরামহলর ইটার উত্তোলনের প্রয়োজন আছে, ইটারে উন্নতি করার প্রয়োজন আছে। ওই হিসাবে তার চিন্তাধারা আসলো যে এমন একটা মাদ্রাসা হইতো যে মাদ্রাসার আপনার ওলা পড়াশোনা হইতো যে যুগর লগে আপনার যুগর লগে খাপ খাইয়া আর অন্যান্য জায়গাত উলামায়ে কেরাম লগে সমকক্ষ হইয়া ইলমর চর্চা করা হইতো। ইখান হইল তান এক চিন্তাধারা আসলো। এরপরে যেহেতু তাই এক সিনিয়র মাদ্রাসা হাইলাকান্দি সিনিয়রের তাই আপনার অধিক্য কাশলা এবং সরকারি মাদ্রাসার ব্যাপারে তাই ব্যাপার পুরা অবগত আসলা যে সরকারের যে ব্যবস্থা এটা আগে দিয়ে তাই আগেও ধারণা করছই যে সরকারের যে শিক্ষা ব্যবস্থা এটা কোনোদিন বেশ দিন ঠিকই তো নাই, বেশ দিন রইতো নাই। তার এই ধারণা যেটা এটা আমরা লোকে গল্প করছেন কারণ আমরা এখানে হুবহু মিলছে তাই কইছেন যে আগে দিয়ে তোমাদের সিনিয়র মাদ্রাসা রইতো না, আইজ আমরা ফাইয়ার যে সিনিয়র মাদ্রাসা রইছে না এটা উঠে গেছে গিয়া। তাই তখন ইয়া চিন্তাধারা তান 80 দশক তান মানে চিন্তাধারা তান কতখান সুদূর প্রসারী তান চিন্তা আমরা তান এই মাত্রাকে আমরা আন্দাজ হয়। তাই বুঝতে পারছিলাম যে একদিন হইব যে সরকারি মাদ্রাসা আমরা উঠে যাইব গিয়া, হাসাও আমরা সামনে আজকে সরকারি মাদ্রাসা উঠে গেছি গিয়া। এই সরকারি মাদ্রাসা উঠিলে আমরা যাইতাম কেন? আমরার আলিমহল প্রয়োজন আছে, আমরা সমাজ চালাইতে, আমরা দিনদারি লইয়া চলতে, আমরার মসজিদ চালাইতে, আমরার নবপ্রজন্ম যারা আমরা পরবর্তী যারা আইবা তারারে মুসলমান মানাইতাম, মুমিন মানাইতাম, এই ইসলাম রইতো এই জায়গার, এই ব্যবস্থা আমরা খানো হয়নি। সুতরাং এই চিন্তাধারার মধ্যে আসলো যে এই ধরনের একটা মাদ্রাসার প্রয়োজন। এই ধরনের বিভিন্ন চিন্তাধারা থেকে লইয়া তাই মাদ্রাসা আরম্ভ করছি। আমরা আশা করবো, আমার মনে হয় সময় কমকে দাঁড়িয়ে আমার এ সাহেবে 20 মিনিট না 10 মিনিট দিছই যে দুইটা বাজি দাঁড়িয়া তা আমি আপনার আর সময় লইতাম নাই, এখানে সংক্ষেপ করিলেই আর আমি একটা আহ্বান জানাইনি আপনার কাছে। আমার সময় নাই যেহেতু আমরা বিতরে তাকিয়া আমরা মানে আমরা চেষ্টা করি আর মাদ্রাসা জাগাত নিতাম। মাদ্রাসা এখনও জাগাত গেছে না, মাদ্রাসা জাগাত যাইতে আমি আমার ধারণা করি আর আমার কলিগ যারা সহকর্মী যাইতেই না আসেন তাই তাই আমার লগে একমত হইতে পারুন না পারুন, আমি কেন খুঁজতাম পারি আর না, কিন্তু আমার মতে মাদ্রাসার যে পরিকাঠামো যে তার হয় অবকাঠামো বা পরিকাঠামো, আমরা অবকাঠামো করলে যে বুঝি বা পরিকাঠামো করলে যে তার জিনিস আমরা বুঝি, এটা এখন পর্যন্ত জাগাত গেছে না। আপনারা সাহায্য সহযোগিতা লাগবো, আমরা যারা ভিতরে আছি আমরারও চেষ্টা লাগবো। যৌথ প্রচেষ্টায় এই মাদ্রাসার পরিকাঠামো হোক আর অবকাঠামো হোক আমরা এখান সুন্দরভাবে উন্নতি হইব এবং এটা জায়গায় যাইব একদিন ইনশাল্লাহ, আমরা এখানে আশা করি আর এবং তার স্বপ্ন পুরাবারই এটা বাস্তবায়িত হইব এখানে আমরা আশা রাখি আর এবং আপনারা সক্রিয় সহযোগিতা কর্তা আর আমরার তো প্রয়াস আছে আর আপনারা হলে আমরা লাগে দোয়া কর্তা আর আমরার বা আপনারা খেয়াল কর্তা। আমি আমার বক্তব্য যেহেতু আমার সময় কম নির্ধারিত করে দেওয়া হয়েছে, আমি আর আপনার থেকে বাড়াবাড়ি জায়গার না ইনশাল্লাহ, আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।